হ্যালো আমার প্রাণের বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাদের টিকটক আইডিতে একদম ফ্লো নাই, লাইক নাই, তো তাদের জন্য আমি চমৎকার একটি অ্যাপস নিয়ে হাজির হয়ে গেলাম। তো দেখুন, অ্যাপটি আমি কিন্তু গুগল প্লে স্টোরে এখন আছে, প্লে স্টোর থেকে অ্যাপটি আমি ডাউনলোড করে নিয়েছি, এখন ওপেন করবো। তো গুগল প্লে স্টোরে কিন্তু অ্যাভেলেবেল অ্যাপসটি পাওয়া যায়। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গেই থাকবেন। তো অ্যাকাউন্ট অলরেডি খোলার জন্য এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনার টিকটক আইডি ইউজার নেমটি দিতে হবে। কীভাবে দিবেন, ইউজার নেম কাকে বলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনার টিকটক আইডির ইউজার নেমটি এখানে বসিয়ে দিবেন। আমি আমার ইউজার নেমটি একটি বসিয়ে দিই। তো আপনারা আপনাদের ইউজার নেমটি বসিয়ে দিবেন। তো আমি আমার একটি টিকটক অ্যাকাউন্ট আছে, আমি এটি দিয়ে দিলাম। জাস্ট এখানে ক্লিক করবেন। দেখতে থাকুন, আপনার 100% কাজে আসতে পারে। একটি কথা বলে যে ফ্লো করে কোনোদিন আনফ্লো করবেন না, তাহলে কিন্তু আপনি অ্যাপটি আর কোনোদিন ব্যবহার করতে পারবেন না। সব কিছু বন্ধুগণ ধৈর্য শক্তি থাকতে হয়। ইউটিউবে ভাইরাল হতে গেলে প্রত্যেক দিন 2-3টি ভিডিও হলে কমপক্ষে আপলোড দিবেন, ভালো ভালো হ্যাশট্যাগ ব্যবহার করবেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে, অবশ্যই ভাইরাল হবে। হুট করে একদিনে, দুই দিনে, এক মাসে কিন্তু টিকটকে ভাইরাল হওয়া যায় না। অনেকের ভাগ্য ভালো থাকে, ভাইরাল হয়ে যায় রাতারাতি। অনেকের সময় অনেক সময় লাগে ভাইরাল হতে। তো আমি আপনাদের এর জন্য কিছু অ্যাপ নিয়ে আসি, আপনারা যাতে ফ্লো বাড়াতে পারেন। আপনার ফ্লো বেশি হলে তো আপনার ভিডিও মানুষ বেশি দেখবে, তাই না? অলরেডি বন্ধুগণ আমাদের কিন্তু অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট হয়ে গেছে। তো অনেক সময় লুট নিতে সময় নেই, ঠিক আছে? তো এখানে নেক্সট নেক্সট ক্লিক করবেন। অ্যাকাউন্ট কিন্তু অলরেডি আমাদের কমপ্লিট। তো এই ব্যক্তিকে একটি ফ্লো করলে আপনি 1 পয়েন্ট পেয়ে যাবেন। লাইক করতে বললে লাইক করবেন, ফ্লো করতে বললে ফ্লো করবেন, তাহলে আপনারা পয়েন্টগুলো পেয়ে যাবেন। এই ব্যক্তিকে আমরা একটি লাইক করে দিব। তো উনি এখান থেকে লাইক নিতে চাচ্ছে, তাই লাইক করে দিব। লাইক করে তারপর আপনারা ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসবেন। তো এখানে 1 পয়েন্ট কিন্তু অলরেডি আমরা এখানে পেয়ে গেছি। জাস্ট এখানে একটি ক্লিক করবেন। অ্যাড দেখে পয়েন্ট অর্জন করতে পারবেন। এখানে একটি অ্যাড কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। তো 2 সেকেন্ড 1 সেকেন্ড অ্যাডটি আমরা স্কিপ করে দিব। অলরেডি আমরা অ্যাড টিকেটে দিয়েছি, ওকেতে ক্লিক করে দিবেন। তো মূলত বিষয় হচ্ছে আপনি এইভাবে এখান থেকে পয়েন্টগুলো আর্ন করতে পারবেন এবং আপনি এখান থেকে ফ্লো নিতে পারবেন আপনার টিকটক আইডির জন্য। তো এখান থেকে আপনি পয়েন্ট কিনেও নিতে পারেন। এখন দেখাবো আপনাদেরকে আপনারা কীভাবে আপনার এই যে টিকটক আইডিটার জন্য ফ্লো নেবেন বা লাইক নেবেন। তো এইগুলো আপনাদেরকে দেখাচ্ছে একটি একটি করে। তো এখান থেকে টাকা দিয়ে কেনার জন্য বলছে, ফ্লো নেওয়ার জন্য এখানে ক্লিক করবেন, ফ্লো। তো এখান থেকে দেখা যাচ্ছে কি আমরা 100 কয়েনের বিনিময়ে 50টা ফ্লো নিতে পারবো আমাদের টিকটক আইডির জন্য। লাইক নিতে চাইলে এখানে ক্লিক করবেন। এই যে 100 পয়েন্টের বিনিময়ে 50টা লাইক আমাদের টিকটক ভিডিওতে আমরা নিয়ে নিতে পারবো। আরও অপশন আছে আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো এখান থেকে আপনার কিছু হ্যাশট্যাগ, এই যে এখানের হ্যাশট্যাগুলো আপনার টিকটক ভিডিওতে আপনি এগুলা ব্যবহার করবেন। ব্যবহার করলে কি হবে, আপনার টিকটক আইডিটা মানে ভালো একটি পথে চলে যাবে। এগুলো আপনারা ব্যবহার করবেন। তো আপনি কি বিষয়ে ভিডিও বানান সেটা এখানে সিলেক্ট করতে হবে। কিন্তু তো এখানে ফানি ভিডিও আছে, এই যে ফানি, এখানে ফানি হ্যাশট্যাগ আপনি এখানে অনেকগুলো আছে, আপনি কমেডি টাইপের এগুলো নিতে পারেন। অনেক অনেক রকমের হ্যাশট্যাগ এখানে আছে, আপনার এখান থেকে জাস্ট ক্লিক করে করে কপি করে করে নিয়ে আপনি ভিডিওতে বসিয়ে দিবেন। ওকে, ভিডিওতে বসিয়ে দিবেন। এর জন্য কোনো পয়েন্ট আপনাকে দিতে হবে না। তো এগুলো আপনি নিতে পারেন। তারপর আপনার যদি মেনুতে একটি ক্লিক করেন, এই যে মানুষের মতো আইকনটিতে,
আমার এই যে আমার ফ্লো কিন্তু মোটামুটি ভালো ফ্লোয়ে আমার হয়ে গেছে। তো আইডিটা খুলছি, টিকটক আইডিটা বেশি দিন হয় নাই, মাস খানেকের মতো হবে, এক মাস হবে। তো এখান থেকে দেখুন আমি কিন্তু এখান থেকে প্রতিদিন আর্ন করতে পারবো অ্যাড দেখেও, দেখছেন তো? দেখেন আমি কিন্তু ফ্রিতে 7 দিন ব্যবহার করলে 8 পয়েন্ট পেয়ে যাবো, তো এখানে অ্যাড দেখে আর্ন করতে পারবো, ঠিক আছে? এখান থেকে আর্ন করবেন, অ্যাড দেখেও আর্ন করবেন, অন্যদেরকে ফ্লো করে পয়েন্টগুলো আর্ন করতে পারবেন। তারপর আপনি আপনার ইচ্ছা মতো টিকটকে আপনি ফ্লো বাড়িয়ে নিতে পারবেন জেনুইন, কিন্তু ফ্লো করে কাউকে আপনি আন ফ্লো করবেন না। সবশেষে একটি কথা বলে দিই, আপনি অন্যকে ফ্লো করে কিন্তু আন ফ্লো করবেন না, ঠিক আছে? লাইক দিয়ে লাইকটা আবার উঠিয়ে দিবেন না, আপনাদের কাছে একটি অনুরোধ রইল। এটা যদি করেন, আপনি লাইক দিয়ে লাইক উঠিয়ে নেন, ফ্লো করে ফ্লো উঠিয়ে নেন, তাহলে কিন্তু আপনি অ্যাপটি আর কোনো দিনও ব্যবহার করতে পারবেন না। এটা কিন্তু 100% জেনুইন একটি অ্যাপস। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, অনেক কাজে আসবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।